সো আমি বেরিয়ে পড়লাম আমার কোয়ার্টার থেকে, এটা আমার কোয়ার্টার, আমি এখানে থাকি। গুড মর্নিং এভরিওয়ান, সকলকে জানাই হ্যাপি হোলি এবং শুভ দোল পূর্ণিমার আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। তো আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো যেহেতু আজকে হোলি, তো আমি যাচ্ছি বাড়ি সেলিব্রেশন করার জন্য। তো অনেক রিকোয়েস্ট করার পর বাড়ি যেতে পারছি। তো এই ব্লকে আমি তোমাদের আমার সেই বাড়ি যাওয়ার জার্নিটুকুই দেখাবো। তো চলো আজকে ব্লকটি আমরা শুরু করছি তাহলে। এখন বাজে 9:50, আমি যাব এখন NGV স্টেশনে, সেখান থেকে আমি ট্রেন ধরবো। ইউনিটের মন্দির ভবনকে প্রণাম জানিয়ে আমি বেরিয়ে পড়লাম। খেলার জন্য সকলে রেডি হচ্ছে, টোটো করে রওনা দিলাম স্টেশনের দিকে। সো ফাইনালি 9:10 পৌঁছে গেলাম আমি স্টেশনে, আমার ট্রেন রয়েছে 9:15। এটা হলো আমাদের NGV স্টেশন, এখানে আমি পদাতিক এক্সপ্রেস ধরবো। আমাকে এন্ট্রি গেট থেকে অনেকটাই হেঁটে যেতে হবে, পদাতিক এক্সপ্রেস আজকে প্ল্যাটফর্ম নাম্বার 1 লাগবে, তো আমি সেদিকে যাচ্ছি। ফাইনালি 5 মিনিট হাঁটার পর আমি পৌঁছে গেলাম প্ল্যাটফর্ম নাম্বার 1-এ, এবং 10 মিনিট ওয়েট করার পর 9:30 পদাতিক এক্সপ্রেস প্ল্যাটফর্ম নাম্বার 1-এ চলে আসলো। সো ফাইনালি একটি ফাঁকা সিট পেলাম এবং এখানে বসে পড়লাম। ট্রেনে ভিড় রয়েছে এবং সময় কাটানোর জন্য ঝালমুড়ি নিয়ে নিলাম। তো আমরা NGV থেকে বেরিয়ে পড়লাম, জার্নাল ধারে বসে একটা সুন্দর ভিউ নিতে নিতে আমি চললাম আমার গন্তব্যের দিকে। সত্যি বলতে গ্রামের পরিবেশ খুবই মনোরম এবং আমার আগে ঘোরাই আমার খুব ভালো লাগে গ্রামের পরিবেশ। আর যেহেতু চারিদিকে সবুজে সবুজ, তো দেখলে মনে একটা আলাদা শান্তি অনুভব করতে পারি আমি। 45 মিনিটে জার্নি করার পর 10:15 আমরা এসে পৌঁছালাম জলপাইগুড়ি রোডে। এখানে 5 মিনিটের স্টপেজ দিয়ে আবার ট্রেন বেরিয়ে পড়লো। সো ফাইনালি আমি পৌঁছে গেলাম আমার গন্তব্যস্থলে মাথাভাঙ্গায়। এটা হলো মাথাভাঙ্গা রেলওয়ে স্টেশন। এখান থেকে মাথাভাঙ্গা শহর যেতে মোটামুটি 15 মিনিট সময় লাগবে। সো আমরা নেমে পড়লাম আমাদের মাথাভাঙ্গা রেলওয়ে স্টেশনে, পথে একটু পরে বেরিয়ে পড়বে এখান থেকে। আমরা 2nd গেট দিয়ে বেরিয়ে পড়লাম, এখানে অনেক টোটো দাঁড়িয়ে আছে, আমার টোটো করে যাবো এখন মাথাভাঙ্গায়, এবং ওটা হলো মেইন গেট। এখন টোটোতে উঠে মাথাভাঙ্গা রেলওয়ে স্টেশনে টাটা দিয়ে আমি বাড়ির উদ্দেশ্যে চললাম, এবং 15 মিনিটের একটা ছোট্ট জার্নির পর আমি পৌঁছে গেলাম ফাইনালি আমার প্রাণেশ্বর মাথাভাঙ্গায়। তো চলো, বাই এভরিওয়ান, দেখা হবে নেক্সট ভিডিওতে।